ভালো লাগতেছে, খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এবং আমি চাই এই ধরনের সংবর্ধনা আমাদের দেশে আরো বেশি বেশি করুক, কারণ এই ধরনের সংবর্ধনা হচ্ছে আমাদের আরো বেশি অনুপ্রাণিত করে ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য, এবং এগুলো আমাদের সুদূর প্রসারী ভবিষ্যতের জন্য খুবই উপকারী, এবং আমাদের জীবনের লক্ষ্য পূরণের জন্য এবং ছোটদেরকে আরো বেশি উৎসাহিত করে এই ধরনের সংবর্ধনা। তাই আমি চাই এই ধরনের সংবর্ধনা দেশে, মানে আমাদের দেশে ছড়িয়ে পড়ুক, এবং এভাবে আমাদের শিক্ষার্থীদের আরো বেশি অনুপ্রাণিত করুক, যাতে আমরা আমাদের ফলাফলটাকে ভবিষ্যতে আরো ধরে রাখতে পারি। আজকে খুবই ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে, কারণ এটা একটা বড় সম্মান, তাই সেটা আমি পেয়ে অনেক খুশি। এটা কারণ আমরা জিপিএ 5 পেয়েছি, এর কারণে একটা সম্মাননা অনুষ্ঠানে এটা গিফট করছি। অনেক ভালো লাগতেছে, ফার্স্ট টাইম, খুবই আনন্দিত। মানে জিপিএ 5 মানে পরিবার, নিজের জন্য মানে খুবই গর্বিত। হ্যাঁ, পরবর্তীতে এইচএসসির জন্য অনেক উৎসাহিত হয়েছি, ইনশাল্লাহ এইচএসসিতে ভালো রেজাল্ট করবো। চলার জন্য যথেষ্ট কিনা সেটা আমি বলতে পারবো না। আমি একটির কথা বলতে পারি যে আমরা যদি যারা আজকে মেধাবী তাদেরকে যদি ইন্সপায়ার করি, তাদের যদি আমরা যে আজকে সম্বর্ধিত করলাম, এটা একটা নতুন দিগন্ত সুযোগ করলাম, যে তারা আমরা অনেক স্বপ্ন দেখেছি, সাধ্য দেখেছি, অনেকের চিন্তা ছিল আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আজকে সেই ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ বিদ্যাপীঠের ডিন স্যাররা এসে আমাদের এই অজপাড়া গ্রামের ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করছেন, বক্তৃতা দিচ্ছেন, এটা আমি মনে করি আমার বাবুগণ মূলাদী বাসীর জন্য একটি অনেক বড় পরিমাণ একটা গৌরবের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমি সেটা চিন্তা করছি যে আজকে আমরা বাবুগণ, যেমন মন্ত্রিপরিষদ সচিব আছে, আজকে আমার বাবুগঞ্জের মানুষের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী থাকেন, অনেক বড় বড় পর্যায়ে থাকেন, আর অনেকে আছেন যারা অনেক বড় পর্যায়ে গেছেন, তারা ঢাকায় পড়াশোনা করেন, অন্য জায়গায় পড়াশোনা করেন, কিন্তু দেখবেন আজকে আমার এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাইস চ্যান্সেলর স্যারের কাছ থেকে ঘেস দিতে পারছে, এটা আমি মনে করি আমার এলাকার গর্ব, আমার এলাকার ছাত্রছাত্রীদেরকে জন্য একটি অনেক বড় পরিমাণে একটি পাওনা বলে আমি এটা মনে করি। এই সব কারণেই মনে করেছি যে শিক্ষার্থীদের যদি মেধাবী ক্যাশের যদি এই এইরকম প্রোগ্রাম করে উৎসাহিত করা যায়, তাহলে মনে হয় যে ছাত্রছাত্রীরা আরও বেশি ইন্সপায়ার্ড হবে, আরও বেশি পড়াশোনা করবে এবং আরও নিজেকে বিকশিত করার সুযোগ পাবে বলে আমি বিশ্বাস করি। আমার বাবা মার নামে আমি ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত করেছি, এটা 2021 সালে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শুধু যে শিক্ষার্থীদের এই সম্বর্ধনার মধ্যেই সীমাবদ্ধ তা না, আমরা চাচ্ছি এই অজপাড়া গায়ের লোকজন যারা পিছিয়ে পড়ে আছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, যেমন বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে ইন্সপায়ার করা, বিভিন্ন অকেশনে তাদেরকে পাশে থাকা, যারা বিবাহিত দিতে পারছে না ছাত্রদের করা, এইসব লোকজনকে আমরা সামনে নিয়েই আমরা চাচ্ছি যে এটা বিভিন্ন সময়ে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা। সংবর্ধনা সভা